হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি সবাই। একটু অবশ্য এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা আর কি লেগেই আছে, তো হয় আবার ঠিক হয়ে যায় ওই রকম। হাই, আমি সিজেছি। ভালো করে কথা বলো, আদরে একদম গদ গদ হয়ে গেছে। দেখো তোমাদের জন্য লাভ, মুগ্ধ শুনে সবাইকে লাভ দিচ্ছে অনেক দিন পরে ভিডিও করাতে। অ্যাকচুয়ালি আমাকে ইউটিউব নিজেও হচ্ছে ওয়ার্নিং দিয়ে দিছে যে হচ্ছে তাড়াতাড়ি ভিডিও দেন, অ্যাটলিস্ট এক মাসের মধ্যে একটা ভিডিও দেন। তো কয়েকদিন আগে মেসেজটা পাইলাম, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আবার না হয় শুরু করার ট্রাই করি, কারণ মোটামুটি 6 মাসের মতো একটা ব্রেকে ছিলাম। তো কেন ছিলাম জানতে পারবেন কিছুদিনের মধ্যেই হয়তো। হ্যাঁ, এমন আছে আজকে এবং নেক্সট ভিডিওগুলো দেখে হয়তো বুঝেও যাবেন। তো যাই হোক, এখন শরীরটা মোটামুটি ভালো। তো এই যে আমার ছোলটু পোলটু মিলে রেডি হয়ে গেছে, আমরা ঘুরতে যাব। আর দরজাটার এই অবস্থা, এটা আসলে ঠিকঠাক হয়ে গেছে, শুধু কালার করা বাকি, এই জন্য এখনও এটাকে ব্রোকেন ব্রোকেন লাগে। আর এখন আমি হচ্ছে কালার করতে পারবো না, আবার কিছুদিন ওয়েট করতে হবে এটার জন্য। তো আজকে হচ্ছে মুগ্ধশোনা যে জামাটা পরেছিল, সেই জামাটা আসলে আমি নিজে করেছি বাসায়, ডিজাইনটাই যে। তো এটা কীভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো। নিজের হাতে, তো অনেক দিন ধরে আসলে বিছানায় শুয়ে বসেই কাটিয়েছি। তো আজকে মনে হলো যে না, কিছু একটা করি ক্রিয়েটিভিটি টাইপ। তো এই জন্য ভাবলাম, আগের কিছু জামা ছিল যেগুলো এমনি বানানো ছিল যে কালার করবো, এই জন্য রাখা ছিল। তা আমার অনেকগুলো ডাইসও ছিল কাঠের, তো সেগুলো এখন আর খুঁজে পাচ্ছি না। অনেক দিন ধরে মানে বাসায় কোথায় কি আছে না আছে সব আমি জানি না, মাথার উপর দিয়ে যাচ্ছে আপাতত। শুধুমাত্র আমার বেডরুমেই মোটামুটি জীবনযাপন করছি কয়েক মাস ধরে। তো আজকে মনে হলো যে না, একটু কিছু করলে হয়তো ভালো লাগবে, তো এই জন্য একটু ক্রিয়েটিভিটি করতে বসে গেছি। আর জামাগুলো যেহেতু আগেরই বানানো ছিল, তো এই জন্য ভাবলাম যে পেইন্ট করে নেই। তো এখানে আমি বেশি কিছু ডিজাইন করব না, আর আমার নর্মালি খুব বেশি মানে ঝাঁকড়া পাকড়া ডিজাইনও পছন্দ না। আর এখন হচ্ছে ট্রায়াঙ্গেলের যে ডিজাইনটা, এটা খুব মানে ট্রেন্ডি বলা যায়, তো এই জন্য আমার দেখা যায় এটা খুব ভালোও লাগে দেখতে, আর কালারটাও অনেক সুদিং ছিল। তো এই জন্য ভাবলাম যে এটা করে নিই। তো আমি হচ্ছে কোনো পেইন্ট ব্রাশও খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে, তো আমি আমার মেকআপ ব্রাশের সেট থেকে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। যে আমার আসলে ওরকম হয় যে একটা কিছু করতে ইচ্ছা করলে না, সাথে সাথেই করতে হবে। তো দেখা যায় আমার হাজব্যান্ডকে যদি বলে দিতাম আসার সময় নিয়ে আসতে, তো এনে দিত, আমি মানে খুব ইজিলি ইউজ করতে পারতাম। বাট আমার এখনই মনে হচ্ছে যে এখনই আমার লাগবে, সো আর কোনো ওয়ে পাইনি, তো আমি মেকআপ ব্রাশ নিয়ে নিয়েছি। এটা দিয়ে অবশ্য পেন্ট করাটা একটু ডিফিকাল্ট, যেহেতু মেকআপ ব্রাশ আর পেন্ট ব্রাশের মধ্যে তো মানে ডিফারেন্স তো আছেই কিছু। তো মোটামুটি আমার যেহেতু রং করার হাতটা মোটামুটি একটু আছে, তো এই জন্য মেনটেন করা যাচ্ছে আর কি, আরও হচ্ছে ফ্রি হ্যান্ড করছি। তো এই তো, আর যেখানে আর আমি হচ্ছে আজকে ফেব্রিক পেইন্ট ইউজ করছি। আমি জানি এই টাইপের হচ্ছে যে কোনো ভিডিও আপলোড করার পরে এই টাইপের কমেন্টগুলো দেখা যায় অনেক মাস পরেও আসে, কারণ ভিডিওটা আপলোড করার পরে আজকে অনেকে দেখে, আবার অনেকে 6 মাস পরেও দেখে। তো তখন কোনো আসলে প্রশ্ন করলে আমাদের নিজেদেরই মনে থাকে না যে ওই ভিডিওতে কী কী ছিল, যেহেতু অনেকটা টাইম হয়ে যায়। তো আমি যতটুকু আমার মনে হয় যে ইনফরমেশনগুলো বলবো, তো সেগুলো বলে দিচ্ছি আজকেই। তো এটা হচ্ছে ফেব্রিক পেইন্ট, এটা রেডি করা পেইন্টই থাকে, সাথে কোনো কিছু মিক্স করতে হয় না। তারপরেও যদি কারো কাছে গাঢ় লাগে, তো সেক্ষেত্রে একটু পানিও ইউজ করা যায়, একটু হালকা একটু 1 ফোঁটা 2 ফোঁটা পানি মিক্স করা যায়, অথবা থিনার ইউজ করা যায়। নর্মালি থিনার কারো বাসায় থাকে না, যদি মানে একটু বেশি বেশি রং করা ওই রকম হইলে, আর যারা করে তারা তো জানেই, তো নর্মালি হচ্ছে মানে পানি মিক্স করলেও সমস্যা হয় না আর কি। আচ্ছা যাই হোক, তবে আজকে আমার আর মুগ্ধশোনার সেম ড্রেসই, যেহেতু তা আমরা দুইজনই জিন্সের সাথে পরবো এই ড্রেসটা, তো এই জন্য করে নিচ্ছি বাইরে। মানে এটা আসলে মানে পেইন্টটা আমি করেছি যেদিন আমরা বাইরে গিয়েছি, তার 2 দিন আগে বৃহস্পতিবারে, আর আমরা গিয়েছিলাম হচ্ছে মেবি শনিবারে।
হ্যাঁ, তো পেন্টটা করার পরে আর এটা একদমই হচ্ছে উঠে যায় না, পানি লাগলে মানে রোদ লাগলে যা ইচ্ছা হোক আপনার কাপড় নষ্ট হয়ে যাবে, সেলাই খুলে যাবে, বাট পেন্ট উঠবে না। হ্যাঁ, আর সেক্ষেত্রে একটা কাজ করতে হবে এটার মানে মেয়াদটা আরও বাড়ানোর জন্য, সেটা হচ্ছে যখন এটা রেডি হয়ে যাবে তখন এটাকে উল্টে নিয়ে আয়রন করতে হবে। হ্যাঁ, তাহলেই হচ্ছে রঙটা একদম পারফেক্টলি ড্রেসের সাথে মিলে যাবে, না করলেও সমস্যা হয় না, তবে লং লাস্টিং যেহেতু আমরা চাই সো করে নিলে এ ভালো। এই যে শুদ্ধ শোনাও এসে গেছে পাঞ্জাবি পরে, লুচি গাল, ডোন্ট কল হিম লাইক দিস, ওর গাল সফট সফট, এই জন্য মুগ্ধ শোনাওকে লুচি গার্ল বলে, গাল না ও গাল, আমি শুনতে পাই গার্ল, আচ্ছা লুচি গাল ওর, আচ্ছা তাইলে মানা যায়, পরে আবার শুনলে না খেপে যায় পাগলা, এখন খুব মানে ইয়েতে থাকে একদিন, না মেজাজ তো খারাপ থাকে না, তোমারই একটু মেজাজ খারাপ থাকে এখন, বলে দিব না না, মুগ্ধশোনা ইদানিং একটু একটু রাগ করে। যে মুগ্ধশোনার চুল কিন্তু অনেক লং ছিল যারা লাস্ট ভিডিওগুলো দেখেছিলেন, তো এখন শর্ট করে দিয়েছি কারণ আমি খুব একটা টেক কেয়ার করতে পারছিলাম না, তো এই জন্য ভাবলাম যে কিছুটা শর্ট করে দিই, তাহলে মানে নিজে নিজেই আসরাতে পারবে, স্কুলে যেহেতু যেতে হয় এখন ওর বাবার সাথেই যায়, তো ওর বাবাইও লং হেয়ারটা আসলে মেনটেন করতে পারে না। আর এখন আমার ভাঙাচোরা বাসা, ভাঙাচোরা রুমে আমার এখন আয়নার অভাব পড়ে গেছে, যাই একটা ছোটোখাটো আয়না ছিল সেটাও শুদ্ধ নষ্ট করে ফেলছে, তো এর জন্য আমি মোবাইল দেখে দেখে রীতিমতো মানে কোথাও যাওয়ার সময় বা এমনি চুল আসরানোর সময় মোবাইলটা ইউজ করতে হয়, তো ইনশাল্লাহ শরীরটা একটু আরেকটু ভালো হলে একটা ড্রেসিং টেবিল কিনতে হবে, যেহেতু আগের যেইখানে ড্রেসিং টেবিলটা ছিল ওই জায়গাটাতে হচ্ছে আমি দরজা কাটালাম বাচ্চাদের থাকার জন্য, তো এই জন্য এখন মানে আয়নার অভাব। আমরা সবাই রেডি হয়ে চলে আসছি, ওই যে মেলবোর্ন, হ্যাঁ মেলবোর্ন দেখা যাচ্ছে, ওই যে তোমরা যদি দেখতে হয় তাহলে একটা লাইক দাও। আর আমরা হচ্ছে পিজা হাটে এসেছিলাম, তো এখানে ডেকোরেশনটা এই পাশটা আমার খুবই ভালো লাগে, মানে এই হ্যাঙ্গিং লাইটগুলো আমার অসম্ভব পছন্দ, বিশেষ করে ওই রশি রশি যে ভাবটা ছিল, তো এই টাইপের ডেকোরেশন আসলে আমার খুবই পছন্দ। হ্যাঁ হ্যাঁ, নষ্ট ডিজাইন নো সুন্দর। তো আমরা মামি ম্যাচিং ম্যাচিং জামা পরে চলে আসছি, অবশ্য ওরা বাপ ছিলেও কিছুটা ম্যাচিং কালার ওয়াইজ, তো কমেন্ট করবেন কেমন হয়েছে জামাটা, পরার পরে কিন্তু অনেক সুন্দর লাগছিলো, আর মুগ্ধশোনার হচ্ছে এটাই মনে হয় এত বড় হাতের জামা, তাই না? সবচেয়ে বড় হাতের জামা, ঠিক ওয়াটার, মানে বেবি ড্রেসগুলোতে সাধারণত স্লিভলেস বা ছোট ছোট হাতা থাকে, তো আমি ভাবছিলাম যে এটা পরলে নিশ্চয়ই মেয়েটাকে একটু মানে বড় বড় লাগবে, তো অবশ্য অনেক কিউট লাগছিলো, শুধু নিজেকেই নিজেকে আদর করছে, আর ওর বাবাই মেনু নিয়ে আসছে আমরা অর্ডার করার জন্য, ওর লুচি লুচি গা আছে মেয়েকে আদর করছে। তো অর্ডার করা হয়েছে, এখন আমরা ওয়েট করছি কখন খাবার আসবে, তারপর আমরা সবাই ঝাঁপাই পড়ব। আমি তো একদম মজা করে খাবো, আমি এখন ওয়েট করছি। কোন পিৎজাটা বেশি মজা? পেপারনি পিৎজা আর কে, তারপরে এখানে পিৎজা খাওয়ার পরও মনটা ভরলো না, মনে হলো আর পিৎজা হাট আমাদের, আমরা যে এরিয়ায় থাকি আর কেএফসি কাছাকাছি, তো এর জন্য মনে হলো যে কেএফসিতে না ঢুকলে আসলে হবে না, আমার আসলে মানে বাইরে খাওয়ার জন্য কেএফসিটাই প্রথম পছন্দ, তো তারপরে ওর বাবাই বলতেছে যে চলো আগে পিৎজা খাও তারপরে কেএফসিতে আসো, আর খেতে পারবো কি না সেটাও শিওর না, তো আলহামদুলিল্লাহ শেষমেশ খেতে পেরেছিলাম। আমি পিৎজা খাইছিলাম, ওইটা তো একটু বেশি চিজ ছিল না, ভালো করে এনজয় করতে পারিনি, আর গরমও ছিল, এখন আমি কেএফসি খাবো। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার সময় ভিডিও করাটা ওর বাবা খুব একটা পছন্দ করে না, যার জন্য ওই জায়গাগুলো আমরা স্কিপ করেছি। খুলো খুলো, খুলতে পারছো না? না কেন? আমি তো স্ট্রং না, তুমি বেশি স্ট্রং, তুমিও তো স্ট্রং, তুমিও তো স্ট্রং আমার সোনা, দেখো কেউ বার্গার নিয়ে এভাবে ইয়ে করে আসে। এখন আমরা হচ্ছে ফুচকা খাবো, নিচে আসলে ফুচকার একটা স্টল আছে, ওই ফুচকাটা ভালো,
আমি যত জায়গায় খেয়েছি তার মধ্যে এখানেও ভালো লাগে। আরেকটা হচ্ছে বিমান জাদুঘরের, ওখানেও একটা ফুচকা আছে, মানে সাইডের যে সবগুলো থাকে ওইটা অনেক ইয়ামি। তো ভাবলাম অনেকদিন পরে যেহেতু বের হয়েছি একটু ঘুরে ফিরে স্ট্রিট ফুড থেকে শুরু করে যা আছে মোটামুটি একটু খেয়ে দিয়ে বাসায় যাই। তো এই তো আজকের ছোট্ট একটা ব্লগ, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। ছোট ব্লগ, এটা তো অনেক বড়। বাই বাই, আল্লাহ হাফেজ, বাই।